দেশে কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আছে? দেশে যেখানে বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তারা কি দেশে কোনো মুক্তমত প্রকাশের কোনো ব্যবস্থা আছে? জোটের রাজনীতি একটা চলো, এখানে শুধু তো আমাদের এই টেলিভিশনে কিছু টক শো আর কিছু বিবৃতি ছাড়া দেশে বাস্তবিক অর্থে, যেটা একেবারে সত্য কথাই বলছি, বাস্তবিক অর্থে এখানে সরকারি দল বা বিরোধী দল হিসেবে যারা, তারা কি আসলে সত্যি কথা থেকে দেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আছে? একে তো করোনাকালীন সময়ের কারণে এগুলো একেবারেই সীমিত হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, সেখানে বিভিন্ন কারণে এগুলো সংগঠিত করা সম্ভব হচ্ছে না। তারপরে তো হচ্ছে আসলে দেশে এই পরপর 2014 এবং 2018 দুটি নির্বাচনের যে চিত্র, এই চিত্রের পর সত্যিকার অর্থে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি হতাশা বিরাজ করছে। আমি খুব স্পষ্ট ভাবে বলছি, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও একটি চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে জাতীয়ভাবে আলোচনা বসতে হবে যে এই দুরবস্থা থেকে আমরা কিভাবে, পার্লামেন্টে আজকে আমাদের দেশের 50 বছর বয়স, এই গত জুলাই মাসের 3 তারিখে পার্লামেন্টের অধিবেশন শেষ হলো, লাস্ট দিনে 3 জন পার্লামেন্ট সদস্য সেদিন পার্লামেন্টে যোগদান করেছে, সবাই বিনা ভোটে নির্বাচিত। তো এই যে এটা কল্পনা করা যায় যে এখন এই 21 শতাব্দীতে পার্লামেন্টের মতো ঢাকার আসন থেকে বিনা ভোটে আপনার সেখানে নির্বাচিত প্রতিনিধি প্রবেশ করছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আজকে নির্বাচন ব্যবস্থাও আজকে এমন একটি জায়গায় চলে গেছে যেখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বিভিন্ন রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। হারুন ভাই, নতুন এমপিদেরকে বিনা ভোটে বলছেন কোন অর্থে আপনি? বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত প্রার্থী ছিল না, কোনো প্রার্থী ছিল না, দুটা প্রার্থী আপনার, কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কোনো প্রার্থী নাই। আপনারা যদি প্রার্থী না দেন তাহলে কি নির্বাচনটি বন্ধ থাকবে না, আসনটি কি শূন্যই থাকবে? না, প্রার্থী দেওয়া, প্রার্থী কেন দিচ্ছে না? আমরা শুধু বিএনপি না, এখানে বিএনপি ছাড়া তো আরো অনেক রাজনৈতিক দল আছে, আরো তো এখানে নিবন্ধিত দলের সংখ্যা প্রায় 38-39টা নিবন্ধিত দলই রয়েছে, স্বতন্ত্র রয়েছে। এখন বিষয়টা হচ্ছে বিএনপি দিল না, কিন্তু আরো তো অন্যান্য দল আছে, তারা কি করছে, কেন আজকে নির্বাচনে প্রার্থী হচ্ছে না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না? তার মানে আজকে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী যে পরিবেশ, সেগুলো কিচ্ছু নাই, যে কারণে আজকে আমি যেটা আগেই বললাম যে দেশে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, যে হতাশা তৈরি হয়েছে গত 10 বছরে, যে রাজনৈতিক স্থানীয় নির্বাচন থেকে শুরু করে আপনার সকল নির্বাচন গুলোতে, যে কারণে আপনার এখানে জোটের রাজনীতির একলা চলো নীতি নাই, দেশে রাজনীতি তো নাই। এখানে যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকতো, রাজনৈতিক প্রক্রিয়া থাকতো, তাহলে সরকারি দলের জোটের যারা শরিক আছে, আজকে জোটের যারা মহাজোটের শরিক, তারা আজকে পার্লামেন্টে বিরোধী দল। এটি এটি কখনো হয় আপনার? আপনার ওয়ার্কার্স পার্টি, জাসদ, যারা নৌকা প্রতীক নিয়ে ভোট করেছে গত পার্লামেন্টে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিরোধী দলে আসনে বসেছে, তারা বলছে না আমরা 14 জনের শরিক, আমরা বিরোধী দলে আসনে থাকতে চাই না। তো আজকে পার্লামেন্ট তো আপনার এটা কোনো পার্লামেন্ট নয়, পার্লামেন্টে এখানে 50 বছরের মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদও আপনার সম্মিলিত বিরোধী দল দিয়ে আপনার 1988 সালে একটা বিরোধী দল তৈরি করেছিল, সেই মেয়াদ 2 বছর টিকেনি। বর্তমান সরকারও কিন্তু গত 10 বছর যাবৎ যে পার্লামেন্ট তৈরি করেছে সেখানে কিন্তু সত্যিকার অর্থে কোনো বিরোধী দল নাই। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে যে অঙ্গনে যে শূন্যতা বা জোটের যে রাজনীতির একলা চলো বা এই ধরনের যে কথাগুলো বলছেন, আসলে বাস্তবিক অর্থে দেশে রাজনীতিতে একটা চরম সংকট এবং চরম শূন্যতা বিরাজ করছে।